এবার আমাদের সামনে যে আসছেন একে পরিচয় করার কোনো দরকার নেই আমার, আপনারা সবাই একে চেনেন, তার কণ্ঠস্ব সবাই থেকে চেনেন। এই বাংলায় রেডিও আমাদের এই সিডনিতে রেডিওতে যার গলার স্বর আপনারা প্রত্যেক সপ্তাহে শোনেন, সেই হারুন রশিদ আজাদ আমাকে একজনে বলছে যে আমি দুটো ব্যাপারে উত্তেজিত হয়ে পড়ি। কখন উত্তেজিত হন? যখন আমি কবিতা পড়ার চেষ্টা করি, আর দ্বিতীয়ত আমি যখন আজাদ ভাইয়ের রেডিওতে ওই কি বলে ওই হ্যাঁ দেশের চিঠি যখন পড়ে তখন আমি উত্তেজিত হয়ে পড়ি। হ্যাঁ আশিস দা আসলে রসিক মানুষ, আসলে আমরা এখানে কখনো কবিতা নিয়ে আসি না বা কবিতা পড়ার চিন্তা করেও আসি না, এখানে আসলেই মনে হয় আশিস দা যখন আছে তবে কবিতা পড়তেই হবে। কিছুক্ষণ আগে তৈরি করা, এতে ছন্দের ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দরের চোখে জেনে নেবেন। এই প্রজন্মের এক দুরন্ত যুবক চিৎকার করে আমাকে জানালেন, আমি যদি আপনার মতো একাত্তরের দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা হতে পারতাম। আমি প্রতিউত্তরে তাকে জানালাম, আমি যদি 52-র 21শে ফেব্রুয়ারি আতি ফাল্গুনের মিছিলের রক্তস্নাত সেই ছাত্র নেতাদের মিছিলে থাকতে পারতাম। আমরা জানি আটি ফাল্গুন 21শে ফেব্রুয়ারি আর 1971-এর মুক্তিযুদ্ধ আর কখনো আসবে না। আমরা এই মুক্তিযুদ্ধকে শুধু দেখতে পারবো না, জানতে পারবো। তাই অমর এই স্মৃতি আলোকিত হয়ে জাগরিত করে চলছে এবং চলবে বিশ্বময় জুড়ে ইচ্ছা পূরণের পথ ধরে। ধন্যবাদ।